বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সুমিতা, সুমিতা বলছি, তোমাদের সবাইকে সুস্বাগতম। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজছে সকাল 11টা। আর দেখো, আমি ফল কাটতে বসে গিয়েছি। আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠী। তো যেহেতু আমার শাশুড়ি মা কোনো ষষ্ঠী করতে পারে না, ওই কারণে সব ষষ্ঠী আমাকেই করতে হয়। আর আমাদের এটা নিয়ম, যাদেরই বাচ্চা আছে তারা এই বাচ্চার জন্য এই ব্রত পালন করে থাকে। ঠিক আছে, তো দেখো আমি যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ষষ্ঠীটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমার ফল কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি রেডি হয়ে নেব, তাড়াতাড়ি ঝটপট করে শাড়িটা পরে নেব। শাড়িটা পরে পুজো করতে বসে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে পড়েছে। তো চলো, আর এই দেখো এটা আতপ জল ধুয়ে আমি দিয়ে দিলাম। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, যেমন তেমন করে শাড়িটা পরে নিয়েছি। আর আমার ননদকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিত। তো দেখো আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই চোখ মুখ দেখো বসে গেছে, সকাল থেকে না খেয়ে আছি যেহেতু। তো আমি এবার ধূপটা জ্বালিয়ে নেব, তো তাড়াতাড়ি করে পুজো জোগাড়জাতি করে পুজোটা করে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 12টা বেজে গিয়েছে, সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি, তাই তাড়াতাড়ি জোগাড়জাতি করে পুজোটা করে নেব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি যেভাবে পেরেছি সেভাবে তুলসী মন্দিরটাকে সাজিয়েছি। আর ওইখানে ঘট বসিয়েছি, ঘটের উপরে মুলো মুলো দিয়েছি, সর্ষের ফুল, ধানের শীষ আর ফুল টুল দিয়ে সাজিয়েছি। আর এবার আমি ধূপচি সব কিছু নিয়ে এলাম। আর আমার ছেলে জানো তো পাশে কান্না করছিল, ওই কারণেই আমি পরে ভয়েসটা দিয়েছি, ওই ভয়েসটা অফ করে দিয়েছি। আর দেখো আমি এবার পুজোটা সেরে নেব। তো দেখো এবার আমি পুজোটা শুরু করছি। আগেই মা বলে বলে দিয়েছে যে এভাবে এভাবে করতে হয়, আমার মা এসেছিল, মা বলে বলে দিয়েছে, আর আমি পুজোটা সেই মতো করেছি। আর আমার ছেলে প্রচণ্ড বদমাশি করছিল জানো তো, ওই কারণেই ধরো ভয়েসটা অফ করে দিয়েছি তখন। আর আমি পাঁচা মানে ব্রত কথা যখন পড়বো তখনও ও কিন্তু চেঁচামেচি করছিলো। এবার ধরো ওইগুলো যদি আমি দিতাম তো যদি কোনো কিছু প্রবলেম হয়, ওই কারণে আমি ভয়েসটা অফ করে দিয়েছি। পরে এক্সট্রা ভয়েস আমি মানে এক্সট্রা ভয়েসে কথা বলেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এটা জানো তো, যাদের বাচ্চা, যাদের অনেকেই করে, অনেকেই আবার করে না ষষ্ঠীটা, তো যাদের বাচ্চা আছে তারা তো বাচ্চার মঙ্গল কামনার জন্য করেই। আর যারা ধরো যাদের বাচ্চা নেই বা নেবে তারাও কিন্তু এই ব্রতটা করে। ঠিক আছে, আর আমি এবার দেখো
আস্তে আস্তে সব কিছু মা বলছে পাশ থেকে, আমি সেই মতো মানে করছি। এবার আমি ব্রত কথা পড়ব, আর আমার ছেলে ওইদিকে বদমাশি করছে জানো না, ওই কারণে ভয়েসটা অফ করে দিয়েছি। ব্রত ফল, এই ব্রত পালন করিলে রমণীগণের পুত্র কন্যা কোন প্রকার রোগ হয় না, তাহারা সর্বদাই নিরোগ হইয়া থাকে। এক দেশে এক রমণী ছিল, তার এক ছিল তার এক আর এক মেয়ে আর এক ছেলের বউ, অবস্থা ভালো, দাস দাসীও আছে। ব্রাহ্মণ একদিন বাজার থেকে তাজা হরিণের মাংস আধপোয়া এনে বলেছিলেন, বৌমা অনেকদিন পর আজ তাজা মাংস পেয়েছি, ভালো করে রাত। তো আমি ব্রত কথা পড়ছিলাম, এই করতে করতে আমার ছেলে কান্না করছিল জানো তো, ওই কারণে ধরো, আর প্রচণ্ড চেঁচামেচি করছিল, মানে কিছুতেই শুনবে না, ওরা নিজেদের মতো ঢাক ঢোল বাজাচ্ছে, উলুলু দিচ্ছে, এগুলোই করছে জানো তো। তো যাই হোক, আমি ওই কারণেই ভয়েসটা মিউট করে দিয়েছি। তো আর ওদের খুব আনন্দ জানো, কাঁসর ঘন্টা নিয়ে ওরা শুধু মানে শাঁখ নিয়ে বাজিয়েই বেড়াচ্ছে, মানে ও ভাবছে কি হচ্ছে বাড়িতে, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? জয় মা ষষ্ঠীর, জয়।
মা সঙ্গ বাজা সঙ্গ সঙ্গ তো বাজা সঙ্গ বাজাতে পারছি না উলু উলু দাও